কেউ বিক্রি করে ওই গোটা যদি উলান্ডা বান্ধে তাহলে ওই গোটা খামারে গেলে ভাবে উলান্ডা চাপ পরে গরম পরে এই কারণে কিন্তু দুধ কম হয়ে যায়। আবার মেলাজন আছে আবি যাবি খাওয়ায়ও, আবি যাবি খাওয়াইও দুধ দেখাই দিলাম আপনার 20 লিটার, আপনি বাড়ি যা 20 লিটার পাইবেন না। কিন্তু এতে গরুর ক্ষতি হয় না? গরুর ক্ষতি হয় কিছু, আবার খামারিও ক্ষতি হয়, খামারি দুধ ঠিক মতো পাইছে না, খামারি ধ্বংস হয়ে যাইব। আর এইগুলি মনে করেন যে আমি যা দোয়াই দিছি এই যে 7 দিন চলে, 7 দিনে একটা খামারি জানতে পারে যে এটা দানাদার খানা দেওয়ার কোনো দাগাই নাই, দিতেই পারবো না, কোনো খামারি পারবো না, আমি তো পারবো না, কোনো খামারি পারবো না, মানে দানাদার খাবার দানাদার খানা দেওয়া যাবো না এটা। আরো 3-4 দিনের মধ্যে উলানের চাপটা আছে না দেখতেছেন, এই চাপটা পুরোটা ভাঙবো, ভাঙ্গার পর হইলো আপনার দানাদার খানা দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ভাঙ্গার পরে? ভাঙ্গার পরে মানে মোটামুটি বিয়ের কয়দিন পর খামারি হয় তাহলে বলবো না যে এই গরুটা টাকাটা বেশি চাইছে। সেটাই কষ্ট করে পালছি, আমার 10,000-15,000 টাকা লাভ হওয়ার দরকার আছে, আমার পেট আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি সিংহাইর সংলগ্ন সিংহাইর বাসস্ট্যান্ডের পাশেই আনিস ভাইয়ের খামারে। আর দেখতে পাচ্ছেন দুটি অসাধারণ চমৎকার দুটি গাভী আমরা দেখতে পাচ্ছি, হাই কোয়ালিটির গাভী, এবং দেখলেই চোখ জুড়িয়ে যাবে। আসলে আমরা কাছে থেকে অনেকটা ক্যামেরা ফ্রেমে ধরে না গাভী দুটি, এত বড় দর্শক দেখতেই পাচ্ছেন। এই গাভী দুটো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, এই যে গাভী দুটো কেমন দাম আশা করতেছেন, দুধের রেকর্ডটা কেমন এবং সুস্থ আছে কিনা, সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আনিস ভাইয়ের সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে মানে রোজা প্রায় বেশ কিছুদিন চলে গেছে, রমজান মাস, আমরা একটু কথা বলি আনিস ভাইয়ের সাথে, আনিস ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো ভাই। সবসময় তো অসাধারণ কিছু গরু সংগ্রহ করে থাকেন আপনি, আজকেও দেখতেছি চমৎকার দুটি গরু আছে, তো এই দুটি তিনটি করে সংগ্রহ করেন সবসময় নাকি? আমার এখানে জায়গা কম তো আতালে, এ লেগে দুইটা তিনটে করে জায়গা যা আটে তাই কিনি, এই এলাকাতে ভালো মোবাইল হতে কিনে কিনে আবার অন্য জায়গায় রেখে দিই। আচ্ছা, এর আগে যে দুইটা গরু দেখাছিলাম আপনার, অনেক ফোন আসছিল আপনার, আমার কাছে অনেক ফোন আসছিল, পরে দুই গরু দেখাইছি, দুইটা গরু বেশি 9.5 লক্ষ টাকা, ও দুইটা ভিডিও দিছিলাম কিন্তু টেকায় পারে নাই, দিতে পারে নাই। আচ্ছা, দুইটা বিক্রি করছেন কত? 9.5 লক্ষ। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে অনেক ফোন আসছিল কিন্তু দিতে পারেন না শেষ। তারপরে দুইটা বেশি হলো 7,80,000। আচ্ছা, তারপরে দুইটা যদি আপনি ভিডিও দিছিলেন ওই দুইটা বেশি 5,80,000। 5,80,000? হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দুটো গরু দেখতেছি পেছনে, সেই দেখার মতো গরু? হ্যাঁ। এই গরুগুলো কিভাবে সংগ্রহ করেন ভাই আপনি? এইগুলি মনে করেন যে গ্রামে থেকে সংগ্রহ করা, গ্রাম থেকে পালে, পালার পরে মনে করেন যে এইগুলি, এটি তো কাবু আসল, আর অনেক কাবু আসল, ওরা তো করে নাকি ফার্ম পাটি করে নাকি দুধ খাইয়ে ওরা গাবু একেবারে শেষ খেলে দেয়। আচ্ছা, ওই বাড়িতে আইনে জোগাল টোগাল দিয়েই ফার্মে আরেকটা আছে, ওর জোগাল টোগাল দিয়ে মানে সুস্থ সুস্থ রেখে এখনো বিয়েলি বাদে ওরা যখন 32 লিটার 33 লিটার দুধ দোয়াইছে। মাশাল্লাহ এই গরুটা, মাশাল্লাহ এই বিয়ে না আশা করে তার বেশি আসবো, বেশি আসবো। আমরা একটু গরু গরু দুটা দেখার চেষ্টা করি একটা করে, মানে এটা এখন কি গাভী নেই? এটা গাভী নেই, এটা টাইম আছে আর হলো 18 দিন টাইম আছে। 18 দিন? এটা কি কততম বাচ্চা দেবে এবার? এটা হলো 3 নাম্বার। 3 নাম্বার? হ্যাঁ। তাহলে 33 লিটার দুধ দিছে? এটা 33-34 পর্যন্ত আইছে। আচ্ছা মাশাল্লাহ, 6 দাঁত না? হ্যাঁ এটা দাঁত 6টা। এই বিয়ে কতটুকু দুধ হতে পারে? এটা ভাই আশা করা যায় 35-36 এরকম আশা করা যায়, 35-36 আশা করা যায় না? আচ্ছা, আপনি দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল আকারের গাভী, এটা আপনি এমন আপনি দেখাতে পারবেন না, আমি আপনি নিজে ভালো করে দেখাই, এই যে এটা দেখাইলে আপনি যারা গাভী কিনবে তারা মনে করেন যে এটা বুঝবো যে না গাভীটা কত দোলান, চামড়াটা দেখলেই বোঝা যায়, বোঝা বুঝবো যে কতবার উলান্ডা হবে এটা। দুধের যে আইবি গুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই যে দুধের পাইপ গুলো দেখেন, যে শিরাটা মূল শিরাটা সেটাও, এই যে নাকটা যে গোটা নাক সাদা, নাক সাদা রানী সংকট কয়টা যে, রানী সংকট বলতে কিছু নাই,
এটারে হ্যাঁ এটার বীজ দাও আছে ফিজিয়ানি ফিজিয়ান বীজ দাও আছে ফিজিয়ান বীজ দাও আছে তাহলে এই বিয়েনে আপনি 35 36 আশা করতেছেন আশা করতেছি মাশাআল্লাহ এইটা নামার আগে কেউ নয়ে যায় তো আল্লাহ তার ভাগ্যে রাখবো সেটাই আমার কিছু লাভ হইলেই বাস আমি দিয়ে দেব কিছু লাভ হলে দিয়ে দেবেন হ্যাঁ কেমন আশা করতেছেন দামে এটা আশা করতেছি 3,60,000 টাকা 3,60,000 3,50,000 কিন্তু 350-60 এর আশাই রাখছি আচ্ছা 350-60 এর মধ্যে মানে সেল করার ইচ্ছা তারপরে নসিবে যেটা থাকে হ্যাঁ ভাগ্যে যেটা আছে তাই হবে আচ্ছা আর এখানে আসেন এই যে এই গাবিটাও দেখেন এটা তো বড় বেশি এটা একটু বড় বেশি না হ্যাঁ এটা বড় বেশি ওর থেকে একটু বড় এটা হ্যাঁ হ্যাঁ এটা তো আবার ওই মুর থেকে ওটা এটা দেখা যায় না কিন্তু এটাও তো আনিস ভাই মানে বড় হাইটের দিক দিয়ে কম হলেও কিন্তু দুধে অনেক ভালো মানে গ্রোথ স্বাস্থ্য মাস্তব মাশাআল্লাহ হ্যাঁ ভালোই কিন্তু আচ্ছা দুধের গরুর জন্য আমরা খুব হাই গরু না এইটা আপনার এটা কি এটাও গাভিন না এটা দোয়াল এটা বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে না হ্যাঁ বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে কয়দিন হলো বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে 7 দিন হইছে 7 দিন হচ্ছে হ্যাঁ কি বাচ্চার সাথে এটা মেয়ে বাচ্চা দিছে মেয়ে বাচ্চা মেয়ে জার্সি বাচ্চা দিছে আচ্ছা এটা কততম বাচ্চা দিছে ও এটা 3 নাম্বার বাচ্চা 3 নাম্বার হ্যাঁ কয় দাঁত হইছে এটা এটা 6 দাঁত দিব না লাস্টটা দেব এটা এখন দুধ কতটুকু পাচ্ছেন বর্তমানে আইছে হলো 24 লিটার 24 আসছে হ্যাঁ তাহলে তো মানে 26-27 হয়ে যাবে ইনশাল্লাহ নাকি এরা 30 কেজির রেকর্ড আছে কিন্তু আমি 30 কেজির মধ্যে যাবো না আমি 26-27 পাইলি বাদে আলহামদুলিল্লাহ 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 দর্শক 30 এর রেকর্ড আছে বাট খামারি যিনি মানে এখন বর্তমান লালন পালন করতেছেন উনি বলতেছেন 26-27 তাহলে 30 যদি হয় তাহলে তো বোনাস এটা গরু দেখে কিন্তু মনে হচ্ছে যে 30 লিটার দুধ হবে কারণ মাত্র বাচ্চা দিয়েছে দুধ নামতে 15-20 দিন বা 1 মাসের মতো সময় লাগে তো এটা এটা মানে এগুলো কি যে গ্রামের ক্ষুদ্র মানে কৃষক যারা তারা লালন পালন করে এগুলো না এরা বাচ্চা কিনে পালে ওই এক বিয়ান দুই এক বিয়ান খায় আচ্ছা খাওয়ার পরে ওরা যখন আবার ঠেকা ঠুকে পড়ে যায় পোল্লা বিদেশ পড়াইবো কিংবা মেয়ে বিয়ে দিব তখন ওরা বিচ্ছালায় আচ্ছা মানে ওইটা খোঁজ রেখে আবার আমি যে কোন সময় ওর ঠেকা হয় কোন সময় বেশ বিস্ফোর আচ্ছা আচ্ছা তখন ওই সুযোগে যে আমি আবার খেয়ে খোঁজ তুলি আচ্ছা মানে গ্রামের মানুষগুলো তো এগুলোই করে আসে হ্যাঁ কারণ তারা দেখা গেছে যে ওই একটা মেয়ে বিয়ে দেবে বা পোলাকে বিদেশ পাঠাবে ওই এক মোটা টাকা পায় না তারা দুই একটা করে গরু লালন পালন করে সেগুলো বিক্রি করে তারা আসলে এই অভাবগুলো পূরণ করে আর কি তো আনিস ভাই ভাই এইটা কেমন দাম আশা করতেছেন এটার দাম ভাই চাইলে তো চাইব 4 লক্ষ টাকা এটা দাও মানে 4 লক্ষ চাওয়া 4 লক্ষ চাওয়া এটা ওই 3 লক্ষ আমি যদি নেই 3,40,000 কিংবা 50,000 মধ্যে মানে 3,40,000-50,000 মধ্যে আমি যদি এটা 5 লক্ষ চাই মানা করবো না কিন্তু দর্শকে যখন দেখবো যে এটা এত টাকা চাইছে না দর্শক বলবো এত টাকা করুন 3,40,000 কথা বলে দিলাম যে কোনো দর্শকে যদি খামারি হয় তাহলে বলবো না যে এই গরুর টাকাটা বেশি চাইছে সেটাই কষ্ট করে পালছি আমার 10,000-15,000 টাকা লাভ হওয়ার দরকার আছে আমার পেট আছে অবশ্যই আচ্ছা আনিস ভাই ভাই আমরা এখন যেটা দেখতেছি যে এই সেক্টরটা অনেকটা বাটপারে ভরে গেছে আসলে দেখা গেছে যে গরুর দুধ বললো 20 লিটার নিয়ে যাওয়ার পরে হচ্ছে 8 লিটার 10 লিটার এটা আসলে কিভাবে এই জিনিসটাই করে সম্ভব হলে গরু যদি কেউ বিক্রি করে ওই গরুটা যদি উলানরা বাঁধে বাঁধে তাহলে ওই গরুটা খামারে গেলে হয়তো উলানরা চাপ পরে গরম পরে এই কারণে কিন্তু দুধ কম হয়ে যায় আবার মেলাজন আছে আবি যাবি খাওয়ায়ও আবি যাবি খাওয়ায়ও দুধ দেখাই দিলাম আপনার 20 লিটার আপনি বাড়ি যা 20 লিটার পাইবেন না কিন্তু এতে গরুর ক্ষতি হয় না গরুর ক্ষতি হয় কিছু আবার খামারিও ক্ষতি হয় খামারি দুধ ঠিক মতো পাইছে না খামারি ধ্বংস হয়ে যাইব আর এইগুলি মনে করেন যে আমি যা দোয়াই দিচ্ছি এই যে 7 দিন চলে 7 দিনে একটা খামারি জানতে পারে যে এটা দানাদার খানা দেওয়ার কোনো জায়গাই নাই দিতেই পারবো না কোনো খামারি পারবো না আমি তো পারবো না কোনো খামারি পারবো না মানে দানাদার খাবার দানাদার খানা দেওয়া যাবো না এটা কেন আরো 3-4 দিনের মধ্যে দেওয়া যাবে উলানের চাপটা আছে না দেখতেছেন হ্যাঁ এই চাপটা পুরোটা ভাঙবো ভাঙ্গার পরে হইলো আপনি দানাদার খানা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ভাঙ্গার পরে মানে মোটামুটি বিয়েনের কয়দিন পর দিতে হয় তাও তো 10-12 দিন লেগে যায় ভাই মানে এটা ভাঙতে 10-12 দিন 10-12 দিন লেগে যাবে এটা ভাঙ্গার পরে দানাদার খাবার দানাদার খানা দেওয়া যাবে
এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ জানলাম। অনেকে দেয়া গেছে যে ওই সাথে সাথে দিয়ে দেয়, না সাথে সাথে দিলেও এখন কাঁচা না রে, ওই মেলাগুলো দেখা যায় সাইড মারবো ওলান সাইড মারিয়ে যায়, মেলাগুলো দেখা যায় দুধ তাস করে দুধ ছেড়ে দিল, ছেড়ে দিলে মানে ওলানটা কাশতে দিয়ে গেল, আর বান কোনোটা নষ্ট হয়ে যায়, বড় গরু বান নষ্ট করে তো খামারির এইভাবেই। আমার ঠিকানা সিংহের বাস স্ট্যান্ড, মনে করেন তেলের পাম্প আছে, তেলের পাম্পের সাথে আমার নাম আনিস, নাম বললি বাদে সবাই দেখে দিব। আচ্ছা, আর নাম্বার বলে দিই, হ্যাঁ 0164-8938-6578। আমার কিন্তু আনিস ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগবে। সরল সোজা একজন মানুষ, একদম সত্য কথা সরল ভাবে বলে দেন। তো আনিস ভাই, ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? ক্রেতাদের উদ্দেশ্যে আর কি বলবো, ক্রেতারা যদি নাকি মনে করে যে না ভালো লাগে, ভালো লাগলে বাদে আসবো, আর আমাদের যদি ভালোবাসে তাহলে আসবো, আইসা নিব। একবার যদি পরিচয় হয় না ভাই, আর দ্বিতীয়বার এই ভিডিওতে যাও নেবো না। আচ্ছা, হের আর ভিডিওতে যাও তালাশ করে নেবো না, ডাইরেক্ট আমাদের জন্য যেমন আপনার মোহাম্মদপুর ফার্মে 24টা গরু দিছি। আচ্ছা, এনে সেটা আপনার মাধ্যমে গেছিল, গেছে লইলো, একটা গরু বিক্রি করছিলাম 2 লক্ষ টাকা, দুধ করে দিয়েছিলাম 11 কেজি, দুইটা গরু লাগবো, আপনি মন মতো 2টা গরু যোগ করে রাখেন। যাক, আমরা অবশ্যই সেটা কাম্য, এবং আমরা আশা করি যে লোকজন আনিস ভাইয়ের কথাই না, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।